না জাতীয় বেইমান যে আপনারা বলছেন না, তখন এই জাতীয় বেইমানকে মানুষ আলিঙ্গন করে, যখন জাতীয় নপুংসক কিছু করতে পারে না, রাজনীতি আসুক, ভালো মানুষ রাজনীতি আসুক, এটা একটা স্লোগান হয়ে গেছে এখন। ভালো মানুষ রাজনীতিতে আসবে না তো, আপনি সেই পরিবেশ এই দেশে তৈরি হয় নাই, এই পরিবেশ বিএনপিও তৈরি করতে পারে নাই, আওয়ামী লীগ তো নাই। যে বিএনপির আমলে মন্ত্রী কারা ছিল? যদু মধু কদু, শুরু তো করছে তারা, সমস্ত অন্যায়ের সূতিকাগার, সমস্ত অন্যায়ের সূত্রপাত, সমস্ত দুর্নীতির সূত্রপাত তারা করেছে। প্রশ্ন হচ্ছে, আর কথা হচ্ছে যে এখানে কলিমুল্লাহ স্যার আছেন, এটাও ঠিক, আপনার টক শোতে একটু টক ঝাল মিষ্টি না হলে আপনার টক শো জমা হবে জমবে না। আমি তো টক ঝাল মিষ্টি চাই না, আমি তো সুন্দর একটা আলোচনা চাই। না না ঠিক আছে, সুন্দর আলোচনা, এটা আপেক্ষিক বিষয়, এটা একটা আপেক্ষিক, এটা শুনে এটা একাডেমিক ডিসকাশন না যে তাহলে ক্লাস করতে হবে, সেমিনার করতে হবে, শুধু কলিমুল্লাহ স্যারের মতো লোককে আনতে হবে, আমাদের মতো পলিটিক্যাল লোকদেরকে আনবে না এরকম, মানে এটা হবেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যে মানে আমাদের কিছু দর্শকরা, ওনাদের দোষ না, ওনারা যা যা অভ্যস্ত, যেভাবে অভ্যস্ত বাংলাদেশের রাজনীতি দেখে ওনারা সেভাবেই কথা বলবেন, এটাই স্বাভাবিক। জাতীয় বেইমান বাংলাদেশে এই পল্লীবন্ধু হোসেন মোদের সাথে সরকারের আমলে এই দুই দল মিলে আন্দোলন করছে, 9 বছর লাগাইছে, 9 বছর লাগানোর পরে উনি বুঝতে পারছেন যে যে আমার আর থাকার দরকার নাই, উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এবং সেই ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এই দুই দল হইলে ক্ষমতা ছাড়তো না, আরো লক্ষ লক্ষ মানুষ আরো গণ মানে মানুষের ভোগান্তি বাড়াইতো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তখন 86 সালের নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ কইছিল যারা যারা নির্বাচনে যাবে, এরশাদের নির্বাচনে যাবে, তারা জাতীয় বেইমান। সেই জাতীয় বেইমানের দল এখন আজ বাড়তে আরো বছর যাবত ক্ষমতা, জাতি কিছু করতে পারতেছে না তাদের। জাতীয় বেইমানের চাইতে জাতীয় নপুংসক, জাতীয় কাপুরুষ, জাতীয় অথর্ব, এই এই জাতি জানতে চায় অনেক খারাপ কিনা, এটা আপনাকে অনেক কিছু মানুষকে স্বপ্ন দেখাবেন আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। 1986 সালে গেল, 90 সাল আসলো, অনেক স্বাদের 90 আসলো, সেই নাদের 90 এর পরে মানুষের স্বপ্নভঙ্গ হয়ে গেল গা। দেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, এটা সত্য যে এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে, আমি তো তৃণমূল থেকে দেখে আসছি, খুব একটা আগ্রহ আছে বলে আমি মনে করি না, আমি দেখছি না, এটা সত্য, এটা অস্বীকার। আমরা নির্বাচনে গেছি, তার অর্থ এই নয় যে মানে বাংলাদেশে একটা নির্বাচনের হেরিক চলে আসছে, ব্যাপারটা এরকম নয়। এটার কারণটা হচ্ছে একটা বড় দল, যে দল নির্বাচনে আসছে না, সেখানে মানুষকে আশা, মানুষের যে উদ্দীপনা, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আনন্দ, এটা থেকে বঞ্চিত করা হয়েছে দেশটাকে। এটা যেভাবে হোক, এখন অনেক এটার জন্য অনেকে দোষী, কে দোষী না দোষী এটা নিয়ে বিতর্ক থাকতে পারে এবং থাকাটাই স্বাভাবিক। আমরা নির্বাচনে যাচ্ছি, আমরা অনেক চড়াই উতরার মধ্য দিয়ে, আমরা তো এই সবসময় বলে আসছি আমরা একই রকম ধারণা পোষণ করি এবং একই রকমের কৌশল পোষণ করি। আমাদের কৌশলের মধ্যে, আমাদের পলিসির মধ্যে কোনো ধরনের হেরফের নেই। আমরা সবসময় নির্বাচন মুখী দল এবং নির্বাচন করে থাকি, আমরা হারলেও নির্বাচন করি, জিতলেও নির্বাচন করে, জামানত বাজেয়াপ্ত হইলেও নির্বাচন করি, এটা জাতীয় পার্টির এটা জন্মলগ্ন থেকে এইয়ে এটা আমরা করে থাকি। আমরা বিলক্ষণ বুঝতে পারি যে আমরা কোন আন্দোলন করব, কোন আন্দোলন করব না, এতটুকু বোঝার আমাদের আমাদের দলের, যিনি আমাদের দলকে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে শিখিয়েছেন যে এদেশের মানুষকে কতটুকু পুঁজি করা যাবে, মানুষকে কতটুকু কষ্ট দেওয়া যাবে। আপনি মানুষকে কষ্ট দিবেন, 70 সালে মানুষকে কষ্ট দিয়েছেন, আমরা দেশ পাই গেছি, মনে রাখতে হবে আপনাকে। এসে মানুষ স্যাক্রিফাইস করেছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, সম্ভ্রম দিয়েছে, সব কিছুর বিনিময়ে আমরা দেশ পাইছি। এরপরে মানুষ যে স্যাক্রিফাইস করবে, আপনি মানুষকে স্যাক্রিফাইস করানোর জন্য স্বপ্ন দেখাচ্ছেন, সরি সরি, মানুষ বারবার আহত হচ্ছে। 2001 আমি বলি, আমি এক এক করে যদি বলি যে 2008 সালে মানুষ আশাহত হয়েছে, 2014 সালে মানুষ আশাহত হয়েছে, 2018 সালে মানুষ আশাহত হয়েছে, 2023 সালে মানুষ আশাহত হচ্ছে, কাহাতক মানুষকে আপনি আশাহত করবেন, কাহাতক মানুষকে স্বপ্ন দেখাবেন, কাহাতক মানুষকে আর স্যাক্রিফাইস করার জন্য বলবেন, সরি, এভাবে হয় না। এভাবে মানুষ মুখ ফিরিয়ে নেয়, মানুষ কষ্ট পায়, মানুষ যখন, ওই যে বললাম, মানুষ তখন
এরকম ওই যে বললাম না জাতীয় বেইমান যে আপনারা বলছেন না, তখন এই জাতীয় বেইমানকে মানুষ আলিঙ্গন করে, যখন জাতীয় নপুংসক কিছু করতে পারে না, যখন জাতীয় আপনার এই যে হিজড়ারা যখন কিছু মানুষ দেখে যে তারা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না, তখন এই শ্রেণীটাকে মানুষ আলিঙ্গন করে। আপনি লক্ষ্য করে থাকবেন, আপনি এদেশে আমরা আমাদের এই কলিমুল্লাহ সারা দীর্ঘদিন আন্দোলন করতেছে, ভালো মানুষ রাজনীতি আসুক, ভালো মানুষ রাজনীতি আসুক, এটা একটা স্লোগান হয়ে গেছে। এখন ভালো মানুষ রাজনীতিতে আসবে না তো, আপনি সেই পরিবেশ এদেশে তৈরি হয় নাই, এই পরিবেশ বিএনপিও তৈরি করতে পারে নাই, আওয়ামী লীগ তো নাই। যে বিএনপির আমলে মন্ত্রী কারা ছিল? যদু মধু কদু, শুরু তো করছে তারা, সমস্ত অন্যায়ের সূতিকাগার, সমস্ত অন্যায়ের সূত্রপাত, সমস্ত দুর্নীতির সূত্রপাত তারা করেছে, কিন্তু এটা শেষ চমৎকার করে স্মার্টলি শেষ করতে পারে নাই। এই সরকার সমস্ত কিছুকে এত স্মার্টলি হ্যান্ডেল করেছে এবং করে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসে আছে, এটাকে আর সরানো যাচ্ছে না। এটাকে সরাইতে হলে আপনাকে কৌশলে, আপনাকে ধীরে ধীরে, আপনি নেগেট করে, সম্পূর্ণরূপে নেগেট করে এই এই জগদ্দল পাথরকে সরানো যাবে না। এটা আমাদের কৌশল, আপনাদের সাথে সেই কৌশল নাও মিলতে পারে, এটাই খুবই স্বাভাবিক। আমরা মনে করতেছি এই জগদ্দল পাথরকে সরানোর জন্য ভিন্ন রকম কৌশল নিতে হবে, সেই ভিন্ন রকম কৌশলে আমরা আমরা আছি। আপনারা আপনারা আপনাদের অনেকের কাছে খারাপ লাগতেই পারে, লাগাটাই স্বাভাবিক, সেটা সময় বলে দিবে, আগামী দিন বলে দিবে, আগামী দিন বলে দিবে যে কে সঠিক পথে ছিল, কে ব্যাঠিক পথে ছিল। ধন্যবাদ।